তমলুকের শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির ক্ষমতা দখল স্বস্তি দিয়েছে, কিন্তু গোষ্ঠীদ্বন্দ্বের অস্বস্তি যেন কিছুতেই পিছু ছাড়ছে না বিজেপি। এবার টাকা নিয়ে সরকারি জল প্রকল্পের পাম্প অপারেটর নিয়োগের অভিযোগ, চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে। অভিযোগের সরবজন পঞ্চায়েত সমিতিরই জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ। গত বছর পঞ্চায়েত নির্বাচনে তমলুকের শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতি তৃণমূল কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে নেয় বিজেপি। 30 আসন বিশিষ্ট এই পঞ্চায়েত সমিতিতে বিজেপি পায় 16 আসন, তৃণমূল 13 ও সিপিএম পায় 1 আসন। পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষের দাবি, জেলা পরিষদের সভাধিপতির কাছে লিখিত অভিযোগে তিনি জানিয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি সঙ্গীতা আদক মাইতি পাম্প অপারেটরের এক একটি পোস্ট 3 লক্ষ টাকায় বিক্রি করছেন। আমি শুনেছি উনি 3 লক্ষ টাকার বিনিময়ে চাকরিগুলো দিয়েছে এক একজন। আমি লিখিত অভিযোগও দিয়েছি, ডিএমকে দিয়েছি এবং জেলা সভাধিপতিকেও দেওয়া হয়েছে। অভিযোগ অস্বীকার করে পঞ্চায়েত সমিতির সভাপতির পাল্টা অভিযোগ, ঘটনা নেপথ্যে হাত রয়েছে জেলা পরিষদের বিরোধী দল নেতার। উনি যে অভিযোগটা করেছেন এটা ভিত্তিহীন। আমার কর্মাধ্যক্ষ কালকে আমার কাছে এসেছিলেন, উনি এসে নিজে মুখে স্বীকার করেছেন যে আমি ভুল করেছি, আমি না জেনে এরকম একটা চিঠি দিয়ে ফেলেছি, আমি অন্য কারো প্রলোভনে পা দিয়েছিলাম। এবং উনি নামটাও স্বীকার করেছেন যে আমি বামদেব গুছাইতের কথায় এটা করেছি, যে উনি আমাকে ধমক দিয়েছেন যার কারণে আমি করে ফেলেছি। অভিযোগ অস্বীকার করে জেলা পরিষদের বিরোধী দলনেতার পাল্টা দাবি, পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে দুর্নীতি করছেন। পাম্প অপারেটর হিসেবে যাদের নিয়োগ করা হচ্ছে সব নিয়োগগুলো হয়েছে তৃণমূলের। একজনের নাম সুনীল দেব অধিকারী, তার গোটা সর্বাঙ্গে দেখবেন 10 ভরি সোনার গহনার অলঙ্কার। তিনি চার চাকায় করে রাস্তায় যাতায়াত করেন, এলাকার মানুষ সবাই জানেন। তার বাড়িতে যে কুকুর আছে, কুকুরকে প্রতিদিন খাসি মাংস খাওয়ানো হয়, ডিস্টিল ওয়াটারে স্নান করেন, তাকে দেওয়া হয়েছে কাজ। কেন না তার দ্বারা এই লোকটি পরিচালিত হয়, মহিলা ক্ষমতা থাকলে বামদেব গুচ্ছাই যদি প্রমাণ করতে পারে, তিনি জেলা পরিষদের বিরোধী দলনেতা, তিনি জেলা পরিষদের যখন সাধারণ সভা হয় সেই সভাতে কিন্তু এই সমস্ত প্রশ্নগুলো তোলেন না, সভা থেকে বাইরে বেরিয়ে বিভিন্নভাবে বিভিন্ন কথাবার্তা বলে থাকেন। সৎসাহস থাকলে নিশ্চিতভাবে সভায় দাঁড়িয়ে বা এই সমস্ত পয়েন্ট নিয়ে আলোচনা করতে পারে। নিশ্চিতভাবে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের প্রভাব বলেই তারা তো একে অপরের বিরুদ্ধে ভিন্ন অভিযোগ করছে। গত বছর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নির্বাচন ঘিরে প্রকাশ্যে চলে আসে বিজেপির দ্বন্দ্ব। সভাপতির বিরুদ্ধে জেলা সভাপতি তাপসী মণ্ডলের নেতৃত্বে বিক্ষোভ দেখায় দলেরই একাংশ। এবার পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে মোটা অঙ্কের টাকার বিনিময়ে লোক নিয়োগের অভিযোগ আনলেন জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ। বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।